আমি আসলে বেশি কিছু বলবো না, অল্প দুটি লাইন বলবো। এই ছবিটাতে আমি আছি, তবে আমার ছেলেকে অনেক অনেক থ্যাংকস যে ও আমাকে ছবিটাতে নিয়েছে। অবশ্যই এর আগে একটা ছবি ছিল রায়ান, ওটাতে আমাকে নিয়েছে, তো ওটাতে অল্প একটু পার্ট ছিল, কিন্তু এটাতে ভালোই পার্ট আছে। আমি হ্যাপি ওতে আমাকে নিয়েছে, আমি হ্যাপি, কারণ আমি ডাক্তার ঠিকই, কিন্তু আমার খুব শখ যে মানে নাটকে অভিনয় করবো, ছবিতে অভিনয় করবো, গাড়ি চালাবো, রান্না করবো, সব করবো। এখন আমি যখন মেডিকেলে পড়তাম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, তখন আমাকে সকাল সন্ধ্যা একটা ধারাবাহিক নাটক ছিল, ওখানে আমাকে একজন মানে রংপুর মেডিকেলে যখন এসেছিল, তখন উনি আমাকে এত পছন্দ করেছে, তখন আমাকে বললো কি এই তোমাকে তো নাটকে নেওয়া যায়। আর উনার শালি ছিল আমার সাথে, ডাক্তারি পড়তো, তখন ও বলছে এই তোকে তো নাটকে নিবে। তা আমি তো খুব হ্যাপি যে এই যে এবার পেলাম একটা, কিন্তু বাসায় যখন যে আব্বাকে বললাম, আব্বা বললো যে বাসা থেকে বের হয়ে যাও তাহলে, তখন তো আমি ভয়ে আমি বললাম যে আঙ্কেল আমাকে তো বাবা আমার বাসা থেকে বের করে দিবে। তো বললে ঠিক আছে তাহলে তুমি পড়ালেখাই করো। তা আমি পড়ালেখা করো, যখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হলো, তখন আমি বললাম এইবার বোধহয় একটা পাঠ পাওয়া যাবে। তখন ওকে এত রিকোয়েস্ট করি, ও জীবনে আমাকে নিল না, আমার এত রাগ ওর উপরে। পরে আমার ছেলে যখন বড় হলো, আমার ছেলেটাও যখন ছোট ছিল ও খুব সুন্দর ছিল, আমি ওকে এত বলতাম ওকে একটা অ্যাডে নাও, ইসে নাও, তানিয়ার বাচ্চাকে তানিয়া কত জায়গায় দেখায়। তা আমি ওকে বলি যে তুমি একটু দেখো না, এরকম করে বসে থাকে, কখন কোনোদিনও দেখে না। তা আমার ছেলে যখন বড় হলো, যখন এই ছবি করতে লাগলো, আমি তো বাবা তুমি কিন্তু আমাকে নিয়ে বলি আম্মু তোমাকে আমি সত্যি নিব। আর ও এত ভালো, ও আমাকে নিল ছবিতে, ও আমাকে ছবিতে নিয়েছে, ওর ছবি একটা রায়ান ছবিতে ওটাতেও আমাকে নিয়েছে, আবার নেক্সট যে গোয়িং হোম ওটাতে আমাকে দিয়েছে, এবং ভালো পার্টি দিয়েছে, খুবই ভালো, মানে আমার খুব ভালো লেগেছে। ওকে আমি অশেষ অশেষ ধন্যবাদ, আমি এই বলে শেষ করছি। আন্টির স্পিচগুলো ভীষণ ভালো এবং স্পন্টেনিয়াস ছিল, এবং আমার মনে হয় মাশরুর মানে উই অল নো দ্যাট পৃথিবীতে মার দোয়ার থেকে বেস্ট আর প্রেশাস কিছু হয় না, ইউ হ্যাভ অলরেডি গট দ্যাট ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ আর হার্ট। সো তোমার জন্য অনেক অনেক বেস্ট উইশেস বন্ধুদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। এই পর্যায়ে আমি আঙ্কেলকে অনুরোধ জানাবো, প্লিজ ক্যাস্ট এখনো আসে নাই, তো মনে হয় ওনারা জ্যামে স্টাক, আশা করছি নেক্সট সেগমেন্টে পর ওনারা থাকবে। সো প্লিজ এনজয় দ্য ট্রেলার অফ গোয়িং হোম, অ্যান্ড ইয়া আই উইল সি ইউ অল ইন আ লিটল বিট, থ্যাংক ইউ।